প্রিয় শিক্ষার্থীরা সিটি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নীলমণি চৌধুরী, সিনিয়র শিক্ষক গণিত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমি ত্রিকোণমিতি পড়াইছিলাম তোমাদের, আজকে বাকি অঙ্কগুলো করাচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। বোর্ডের মধ্যে একটা কোয়েশ্চেন লিখছি, দেখো একটু। টেন এ প্লাস সেন এ ইকুয়াল টু এ, টেন এ মাইনাস সেন এ ইকুয়াল টু বি, টেন এ প্লাস সেন এ ইকুয়াল টু এ এবং টেন এ মাইনাস সেন এ ইকুয়াল টু কত বি, হলে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট হবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, ফোর রুট হবে। আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে দুটো মান দেওয়া আছে, আগে লিখি। দেওয়া আছে টেন এ প্লাস সেন এ ইকুয়াল টু এ এবং টেন এ মাইনাস সেন এ ইকুয়াল টু বি। অর্থাৎ এই দুইটা মান কি আমার দেওয়া আছে, এই দুইটা মান কি দেওয়া আছে। এখন দেখো বাম পক্ষ লিখি, স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, এর মান কি টেন এ প্লাস সেন এ হোল স্কোয়ার, বি এর মান টেন এ মাইনাস সেন এ হোল স্কোয়ার, ফোর টেন এ সেন এ। ঠিক আছে, অর্থাৎ আমি লিখছি কি, এটা আমি একটা সূত্র জানি, ফোর এবি সূত্র। ফোর এবি সূত্র হলো প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, একটা ফোর এবি সূত্র আছে, এটা আমরা ক্লাস এইটে পড়েছিলাম। অর্থাৎ ফোর এবি সূত্র হচ্ছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই টোটালটা ইকুয়াল টু কত, ফোর এবি। এরকম একটা কাজ করতে পারি, ফোরটা লিখলাম টেন স্কোয়ার ইনটু সেন স্কোয়ার, টেন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইনটু কস স্কোয়ার। টেন স্কোয়ার সূত্র জানি কি, সেন স্কোয়ার বাই কস স্কোয়ার ইনটু কস স্কোয়ার ইনটু সেন স্কোয়ার মাইনাস সেন স্কোয়ার, টেন এ প্লাস সেন এ মাইনাস সেন এ ফোর রুট এবি। একটু দেখাই, সবাই খেয়াল করো। দেখো আমি বাম পক্ষে লিখছি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, বাম পক্ষে কি লিখছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এর মান বসাইছি টেন এ প্লাস সেন এ, বি মান বসাইছি টেন এ মাইনাস সেন এ। বসানোর পরে এটাকে আমি চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ ফোর এ বি সূত্র। ফোর বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর ফোর ইন্টু আমি রুট ইউজ করছি, টেন স্কোয়ার করছি, এদিকে সেন স্কোয়ার করছি, তাহলে রুট দিলে কোনো সমস্যা নাই, যেহেতু রুট আর স্কোয়ার চলে যায়, রুট আর কি স্কোয়ার চলে যায়, তার মানে আমি রুটও দিচ্ছি আবার স্কোয়ার দিচ্ছি, তাহলে আমার কোনো কি সমস্যা হবে না। সেদিন আমি রুটও দিলাম আবার ভিতরে কি টেন স্কোয়ার সেন স্কোয়ারও বানিয়ে দিলাম, সেজন্য রুটটাও দিচ্ছি। এরপর দেখো সেন স্কোয়ার সূত্র কি, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তারপর টেন স্কোয়ার দিয়ে ওয়ান কে গুণ করছি টেন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার গুণ করে টেন স্কোয়ার কস স্কোয়ার, টেন স্কোয়ার সূত্র কি, সেন স্কোয়ার বাই কস স্কোয়ার, তো কস স্কোয়ার স্কোয়ার কাটলাম সেন স্কোয়ার, তো টেন স্কোয়ার মাইনাস কি সেন স্কোয়ার, তো স্কোয়ার মাইনাস বি সূত্র কি, প্লাস বি ইনটু এ মাইনাস বি, তো টেন এ প্লাস সেন এর মান কত, এ টেন এ মাইনাস সেন এর মান কত, বি, তাহলে এখানে এ বসালাম, এখানে বি বসালাম, তার রুট এ বি, ফোর রুট এ বি ফোন হয়ে গেল। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসছে, আশা করি তোমরা বুঝতে পারছো। শুধু আমাদের এই জিনিসটা একটু খেয়াল করতে হয়, এখানে ফোর এ বি সূত্র ইউজ করলাম আর এখানে আমি রুটটা দিলাম, অতিরিক্ত রুট একটা আনছি না, সেদিন আমি ভিতরে কি করছি স্কোয়ার করছি, কারণ স্কোয়ার আর রুট চলে গেলে আবার টেনশনে ফিরে আসবে, তাহলে আমার রুটটা দিতে কোনো সমস্যা নাই, কারণ আমি ভিতরে স্কোয়ার করে দিছি, আবার এরপর বাকি কাজটা ইজি। এরপর আসি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা,
तो परीक्षा अनेक बार आसछे एरपर तोमादेर आमि किछु नंबर निये आलोचना करी जेमन जस्ट एक अंग बुझाई आमि बुझे दिच्छि बाकीटा तोमरा करबा tan a इक्वल टू फोर बाय थ्री होले कोनेर अन्यान्य त्रिकोण मितिक अनुपात देखी देखी अनुपात समूह निर्णय कर ठीक है अंकटा एक देखा एक ख्याल करो सबाई tan a = কি দাও আছে 4/3 tan a = কি দাও আছে 4/3 তাহলে আমার কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করতে হবে তবে আমাদের এখানে কি করতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত মিন হচ্ছে tan এটা দাও আছে আমার sin a cos a বা sec এর বাকি যে মানগুলো আছে সেগুলো বের করতে হবে তো আমাদের এই ধরনের অঙ্ক দিলে আমাকে আগে চিত্র আঁকতে হবে অর্থাৎ tan a = 4/3 এখানে একটা আমাকে চিত্র আঁকতে হবে তাহলে দেখো একটু কি করা যায় tan a = 4/3 যেহেতু আমি একটু প্রথমে একটা আঁকব ত্রিভুজ আঁকব এটা একটা সমমিতি ত্রিভুজ আঁকলাম ঠিক আছে আঁকলাম tan a এ আছে না তাহলে এখানে একটা কোণটা আছে এখানে এ এ যেহেতু আছে এখানে দেওয়া আছে কি tan a = কি 4/3 এটা দেওয়া আছে না লঙ্কাটা তাই বুঝাচ্ছি একটু খেয়াল করবা দেওয়া আছে tan a = কত 4/3 तो tan θ = কি পড়ছিলাম লম্ব বাই ভূমি তো এখানে এ যেহেতু আছে আমার আগে কোণটা চিহ্নিত করতে হবে এখন আর বাকিটা আমরা দুদিকে দুইটা বি একটা বি দিলাম এটা সি দিলাম ঠিক আছে তাহলে এক কোণের বিভেদ ভাগটা কি লম্ব এটা এটা ভূমি এটা কি প্রতিভুজ আমরা জানি সব সময় জানি কোণের বিভেদ ভাগটা লম্ব আর কোণটা হয় ভূমি এবং প্রতিভুজের সাথে ঠিক আছে কোণটা হয় কি ভূমি এবং প্রতিভুজের সাথে অর্থাৎ একোণের বিভেদ বাহু কি BC একোণের বিভেদ বাহু কি BC আর সন্নিহিত বাহু একোণের সন্নিহিত বাহু হচ্ছে কি AB ABটা কি সন্নিহিত বাহু যেটা ভূমি ধরি এটা সন্নিহিত বাহু বলে ভূমিটাকে বলা কি সন্নিহিত বাহু আর এটা অতিভুজ অতিভুজ তো আমরা লম্ব ভূমি অতিভুজ চিহ্নিত করতে পারছি তাহলে আমরা এই লম্ব ভূমি অতিভুজ চিহ্নিত করতে পারলে আমার tan θ = কি লম্ব বাই ভূমি লম্ব 4 ভূমি কত 3 তাহলে আমি এখানে 4টা দিলাম এখানে 3টা দিলাম रूपाद्य लिखते ठीक है तो लम्ब कत बीसी स्कोर भूमि कत ए स्कोर अतिभुज कत एस ए स्कोर ठीक है লম্বের মানও জানি ভূমির মানও জানি অতিভুজটা বের করতে হবে তো অতিভুজ কত মানে এই লম্বটা BC ভূমি কত AB অতিভুজ AC দেখো আমি এখানে দেখো এই BC এর মানটা দেওয়া আছে কত 4 4 স্কয়ার এর মানটা কত দেওয়া আছে 3 স্কয়ার AC এর মানটা আমার দেওয়া নাই AC স্কয়ার নাই তাহলে এখানে কত 16 প্লাস কত 9 ইকুয়াল টু কত AC স্কয়ার 25 বুঝাচ্ছি একটু তোমরা খেয়াল করবা তাহলে AC স্কয়ার ইকুয়াল টু কত 25 তাহলে এস স্কয়ার এস ইকুয়াল টু কত 5 হবে যেহেতু বর্গমূল করলে কি এস স্কয়ার যদি 25 হয় এস ইকুয়াল টু কত হবে 5 যেহেতু স্কয়ার করলে কি 5 স্কয়ার চলে যাবে তাহলে এস ইকুয়াল টু আসবে কত 5 তাহলে এসটা হয়ে গেছে 5 আমি তাহলে লম্ব ভূমি অতিভুজ যদি পেয়ে থাকি আমি দেখো একটু লম্ব ভূমি অতিভুজ যদি পেয়ে থাকি আমি sin এটা লিখতে পাই না sin ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে আমি 4/5 লিখতে পারি cos ইকুয়াল টু কি লিখতে পারি
কসাইন মানে সূত্র আমরা জানি কি ভূমি বাই অতিভুজ তো 3/5 ঠিক আছে cos = 3/5 তো বাইগুলো ইজি লিখতে পারি এবার কটটা লিখি তো কটটা হচ্ছে tan এর উল্টা tan আছে 4/3 উল্টা লিখো 3/4 কোসাইনটা লিখতে পারি sin এর উল্টা 5/4 হবে উল্টা sin এর সাথে কোসাইনের সম্পর্ক না হবে কত 4 এরপর সেকাটা লিখতে পারি সেকাটা হচ্ছে cos এর সাথে রিলেশন 5/3 উল্টা cos এর উল্টা তাই তাহলে এই বিভিন্ন যে ত্রিকোণমিতিক অনুপাত আছে আমি sin এর cos এর কটটা কোসাইনের সাথে বের করছি শুধু tan এটা দেওয়া ছিল tan এর মানটা দেওয়া ছিল 4/3 এগুলা থেকে আমি এই একটা ত্রিভুজকে সমমিতি ত্রিভুজকে এটা ধর ভিত্তি করে আমি এগুলা বের করছি তবে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমি এখানে পিথাগোরাসের উপপাদ্যটা ইউজ করছি সেটা আমরা ক্লাসে এটা পড়ছিলাম লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে তোমাকে প্রথমেই এই যেটা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে আমাকে সমমিতি ত্রিভুজটা আঁকতে হবে সমকোণী ত্রিভুজ আঁকার পর আমি এরপর মানগুলো বসাবো বসানোর পর কোন মানটা নাই সেটা আমি এই পিথাগোরাসের উপপাদ্যটা ইউজ করে সেই মানটা বের করব হয়তো অনেক অঙ্ক দেখবা এই ভূমিটা দেওয়া নাই অতিভুজ আর কি দেওয়া আছে লম্ব দেওয়া আছে তখন আমি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করলে মানটা বের হবে এই সূত্র ইউজ করলে বের হয়ে যাবে তখন সেটা বের করার পর আমি যা ইচ্ছে তা বের করতে পারবো যেটা বের করতে বলো আমি সেটা ইজিলি বের করতে হবে তাহলে এই এই ধরনের অঙ্ক আসতে প্রথমে কাজ হবে আমার প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে সেটা দেখে সেটার ভিত্তি করে আমাকে চিত্রটা আঁকতে হবে তো মনে রাখবা এখানে টেন এক উঠবে এখানে টেন এক কষে যা থাকবে এখানে বি থাকলে আমি এই জায়গায় বি লিখতাম টেন বি হলে আমি এই জায়গায় বি লিখতাম টেন সি হলে আমি এই জায়গায় সি লিখতাম খেলা তো কোনটা খেলা রাখতে হবে কোনটা কি খেলা রাখতে হবে আর এখানে বিটা কি সমকোণ বিটা কি সমকোণ আশা করি তোমরা আরো একটা আমি এরকম দেখাচ্ছি এমনি চিত্রকে দেখাচ্ছি তোমরা জাস্ট একটু খেয়াল করবা এরপর একটা অঙ্ক দেখাচ্ছি প্রশ্ন আসতে দেখো এখানে বলছে কি এ এ বি সি তাই বুঝাচ্ছি এ বি সি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ঠিক আছে কোণ বি বি কোণটি কি সমকোণ অনেক কিছু দেওয়া আছে এখানে সমকোণ এবং tan = কত 1 হলে 2 sin a cos a = 1 আমাকে এটা পূরণ করতে হবে পূরণ করতে হবে কি 2 sin a cos a = 1 তাহলে একটু কেয়ার কর আমি জাস্ট অঙ্কটা একটু দেখাচ্ছি তোমার পাশে সুন্দর করে করবা জাস্ট দেখাচ্ছি কি কি মান দেওয়া আছে এবিসি বলতে সমকোণী ত্রিভুজ তাহলে প্রথম সমকোণ ত্রিভুজটাকে আমি একটা আঁকলাম ঠিক আছে সমকোণ ত্রিভুজ কি আঁকলাম একটু বাক হয়েছে বাক হলে মন মনে করি সমকোণ ত্রিভুজ ঠিক আছে আঁকলাম সমকোণ ত্রিভুজ আঁকলাম এখন আমার মেইন কাজ হলো কোনটা সমকোণ ত্রিভুজের চিহ্নিত করা এ কোথায় বি কোথায় সি কোথায় আমাকে চিহ্নিত করতে হবে চিহ্নিত আন্দাজ করতে পারবো না চিত্রের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে কোশ্চেনের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো দেখে আমি কি ডিনোট করতে হবে চিত্রটা দেখো একটু প্রথম আছে বি বি গুণটি সমকোণ তাহলে এই সমকোণ এই জায়গায় না তাহলে এখানে বি দিয়ে ফেলবো আমি ঠিক আছে তাহলে এখানে কি আছে tan = 1 tan = 1 দেখো তা 1/1 একই কথা 1/1 একই কথা তো এখানে a আছে তাহলে অবশ্যই এখানে কোনটা হবে a এখানে দিতে হবে তা বাকিটি সিজি বোঝা যায় বুঝছো কথাটা বিগুণ যেহেতু সমকোণ তাহলে অবশ্যই এখানে বিটা বর পড়বে আর এখানে যেহেতু আছে এখানে অবশ্যই এ দিতে হবে এখানে সিতাক্ত মানে কিছু দিতাম বাকিটা এখানে দিতাম ঠিক এখানে যেহেতু আছে আমি এখানে দিলাম বাকিটা হবে কি সি এবিসি যেহেতু সমকোণ ত্রিভুজ এরপর আমি চিহ্নিত করি tan θ = লম্ব হয় ভূমি লম্ব 1 ভূমিও 1 তাহলে আমরা জানি কি সব সময় আমরা একবার কোণের বিপরীত বাহুটা কি লম্ব কোণের বিপরীত বাহুটা কি লম্ব আর কোণটা হয় ভূমি এবং অতিভুজের সাথে ভূমি এবং কি অতিভুজের সাথে যদি কোণটা এই জায়গায় হতো কোণটা যদি কি এই জায়গায় হতো তাহলে লম্ব হতো এটা ভূমি হতো এটা অতিভুজ হতো এটা ধর আমি একটা ত্রিভুজ আঁকলাম কোনটা এই জায়গায় হইছে তাহলে লম্ব হবে কোনটা এটা ভূমি হবে এটা অতিভুজ এটা সবসময় মনে রাখতে হবে কোণের বিপরীত বাহুটা কি লম্ব তাহলে এবার দেখো এই লম্ব 1 ভূমিও কত 1 দেওয়া আছে না 1/1 মানে কত 1 কিছু না থাকলে নিচে 1 অতিভুজটা বের করতে হবে তাহলে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হয়ে গেল না লম্ব মানে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার তাহলে এস স্কোয়ার ইকুয়াল টু কত 2 এস ইকুয়াল টু কত √2 এস √2 হয়ে গেল ঠিক না পিথাগোরাসের উপপাদ্য ইউজ করছি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত অতিভুজ স্কোয়ার এরপর আসি
টু সাইনে কোসাইকোড ওয়ান ফর্ম করতে বলছে আমি এখানে সাইনে এবং বাম পক্ষ লিখব সাইনে এবং কোসের মানটা লাগবে তার আগে সাইনটা বের করে নি সাইন এ এ বুঝলে তো বলছে এখন বিভেদ বাহু এটা তো লম্ব বাই অতিভুজ সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ 1/√2 কোসে লাগবে কোসটা বের করি কোসের সূত্র কি ভূমি বাই অতিভুজ 1/√2 তাহলে ঠিক আছে তো বাম পক্ষ কি আছে বাম পক্ষ আছে কি 2 sin a cos a তো 2 into sin a মান 1/√2 cos এর মান 1/√2 তাহলে 2 into এই √2 গুণ করলে 2 2/2 কাটলে কত 1 হয়ে গেছে অর্থাৎ আমি শুধু sin a cos এর মান কেন বের করছি আমার বাম পক্ষে sin a cos আছে sin a cos এর মানটা কি বের করে রাখতে হবে তো যখন আমি sin a cos এর মান বের করে বাম পক্ষ লিখে আমি এখানে মানটা বসাবো তার বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে কারণ এখানে sin এর মান 1/√2 কোসের মানে কি 1/√2 তো √2 গুণ করলে কত 2 তো 2 কাটা গেলে 1 আশা করি তোমরা বুঝতে পারছো 9.1 শেষ করছি আগামী দিন আমি এই সপ্তাহ থেকে সিনসুর নিয়ে আসলে আলোচনা করব তোমাদের এসডব্লিউ হচ্ছে উদাহরণ সবগুলো দেখবা উদাহরণ উদাহরণ এবং বইয়ে স্যার অনুশীলনী আর কি 5 उदाहरण ठीक है आजकल मत शेष कर सबाई।